আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কিন্তু আমি রসায়ন কোনো বাজ বিচার করে পড়াচ্ছি না, সব পড়াচ্ছি, তাই না? আমি যে অধ্যায়গুলো পড়িয়েছি সবই আমি পড়িয়েছি। রাফি যে অধ্যায়গুলো পড়িয়েছে সেগুলোরও আমি মেডিকেল বেসড লেকচার তোমাদের আপলোড দিব, আর হচ্ছে অর্থনৈতিক রসায়নের মেডিকেল বেসড ক্লাস আমি তোমাদের দিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। এইচএসসি 21 ব্যাচের যেহেতু ফুল সিলেবাস অ্যাডমিশন হচ্ছে, তোমাদেরও ফুল সিলেবাস অ্যাডমিশন হবে। সো তোমাদের প্যানিক হওয়ার দরকার নাই যে আল্লাহ 21 ব্যাচের ফুল সিলেবাস হচ্ছে, আমরা ফুল সিলেবাস নিয়ে কি করবো। সো তোমরা প্যানিক হো না, তোমরা তোমাদের একাডেমিক সিলেবাসটা আগে শেষ করো, এটার সাথে সাথে একটু হচ্ছে যে ফুল সিলেবাসটার বাকি অংশগুলো একটু দেখে রাখবে। আগে তোমার মেইন ফোকাস তোমার একাডেমিক সিলেবাস, কারণ এইচএসসি তে যদি তুমি এ প্লাস না পাও তখন তো তুমি অ্যাডমিশন টেস্টই দিতে পারবে না। প্রথম কথা, এইচএসসি তে এ প্লাস না পেলে তুমি অ্যাডমিশন টেস্টই দিতে পারবে না। অ্যাডমিশন টেস্ট যখন তুমি দিতে পারবে না তখন তো আলটিমেটলি কোনো কিছুই লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নেই। এখন একটু ঠিক হয়েছে? ডার্ক কমছে? দ্য ডার্কনেস। এখন ঠিক আছে? আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে সিএফসি পর্যন্ত পড়ছিলাম, তাই না? সিএফসি, গ্রিন হাউস গ্যাস, এগুলা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। এসিড বৃষ্টি কি আমি তোমাদের পড়াইছি? নুসাইবা, আমার কাছে ইয়াটা নাই, দাঁড়াও দেখে নি, আমাকে পাঠাইছিল কি পড়াইছি কি পড়াইনি। এসিড বৃষ্টি কি আমি পড়াইছিলাম? গ্রিন হাউস গ্যাস, সিএফসি, এসিড বৃষ্টি পড়াই নাই, মিঠা পানির উৎস। আচ্ছা, তাহলে আমরা এসিড বৃষ্টিতে যাবো। দেখো, বৃষ্টি, বৃষ্টির মধ্যে এসিড। আচ্ছা, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমাদের? আমার কাছে বেসিক্যালি বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগতো। আমার কাছে বেসিক্যালি বৃষ্টিতে ভিজতে অনেক অনেক বেশি ভালো লাগতো, ঠিক আছে? তো আমি বৃষ্টিতে ভিজতাম। আমার কলেজ লাইফের ঘটনা হচ্ছে, আমি তো বিএনএমপিসি তে ছিলাম, বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজে হচ্ছে আমি ছিলাম। তোমরা এখানে যে 22 জন আছো, কেউ বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজে কিনা আমি জানি না, তা আমি বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজে ছিলাম। তো আমাদের কলেজটা পিলখানার ভেতর ছিল, মানে হচ্ছে যে বিজিবির হেডকোয়ার্টারের ভেতর ছিল। তো বিজিবির হেডকোয়ার্টারের ভেতর থাকার কারণে আমাদের দেখা যায় কি, একটা দীর্ঘ রাস্তা হেঁটে আসা লাগতো। যদি হচ্ছে যে আমরা 4 নম্বর গেট দিয়ে আসতাম, 4 নম্বর গেট দিয়ে আসলে আমাদের একটা দীর্ঘ রাস্তা অতিক্রম করা লাগতো। আবার 5 নম্বর গেট আছে, সেখান দিয়ে বেশি সময় লাগতো না। তো 5 নম্বর গেট দিয়ে টেম্পু দিয়ে আসা লাগতো, টেম্পুর ভাড়াটা একটু বেশি। তো তখন আসলে ইন্টার টাকা পয়সা কম ছিল, বাসা থেকে যে টাকা দিত ভালো টাকাই দিত, আমাকে প্রত্যেকদিন 150 টাকা যাতায়াত খরচ দিত। কিন্তু আমার নিয়ত থাকতো যে আমি 50 টাকার বেশি ডেলি খরচ করবো না, বা 50-60 টাকার বেশি খরচ করবো না, 100 টাকা ডেলি সেভ করব। সেভ করলে দেখা যায় তো আমার হচ্ছে টিচারদের বেতনটা টাইমলি দেওয়ার জন্য, বা আমি একটা মোবাইল কিনবো, আমার এটা একটা নিয়ত ছিল। আমার মোবাইল চুরি হয়ে গেছিল ফার্স্ট ইয়ারে থাকতে, তো একটা মোবাইল কিনবো, এই জন্য টাকা জমাইতাম। তো দেখা যায় তুই 4 নম্বর গেট থেকে হেঁটে 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 হেঁটে, মানে কলেজ থেকে 4 নম্বর গেটে হেঁটে যেতাম, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় লেগে যেত। তো পুরো রাস্তাটা দেখা যায় বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যেতাম। তারপর দেখা যেত যে রাইফেলস এর সামনে আমাদের বাস পাওয়া যেত না অনেক সময়, ইয়ার সামনে তোমার হচ্ছে যে 4 নম্বর গেটের সামনে বাস পাওয়া যেত না। তো তখন হাইটে হাইটা সায়েন্স ল্যাব যাওয়া লাগতো। তো পুরো রাস্তায় আমরা ভিজতাম। তো আমরা 3 ফ্রেন্ড ছিলাম, আমি, লিমন, শান্ত, কলেজে আমাদের বাসায় এদিকেই কাছাকাছি। তো আমরা হচ্ছে যে ব্যাগের মধ্যে অলওয়েজ পলিথিন রাখলাম, রাখতাম বৃষ্টির দিনে। তো ব্যাগের মধ্যে অলওয়েজ পলিথিন রাখার ফলে কি হইতো, যে যখনই বৃষ্টি নামতো ব্যাগ, মানি ব্যাগ, কারো যদি মোবাইল থাকতো, সব পলিথিনে বইরা বাইন্ধা, তারপর হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে আইতাম না, কিন্তু হচ্ছে যে ভিজতে ভিজতে আসতাম, ঠিক আছে? দেখা যেত আমাদের বাসে উঠাইতে যেত না, আরে এরা এত ভিজে আছে বাসে কই বসবে, তাও ভিজতে খুব মজা লাগতো। পরবর্তীতে এখন অনেক দিন ভেজা হয় না, এখন ভিজলে দেখা যায় যে অনেক সময় বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা লেগে যায়। অ্যাডমিশন টাইম থেকে আমি বৃষ্টিতে ভেজাটা অফ করছি, এরপর আর খুব বেশি বৃষ্টিতে ভেজা হয় নাই। তো এই হচ্ছে বৃষ্টিতে ভেজার ঘটনা। এখন নর্মাল বৃষ্টি আর এসিড বৃষ্টি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এসিড বৃষ্টি ও তার প্রতিকার। এসিড বৃষ্টি, তাহলে বৃষ্টির মধ্যে কি আছে? বৃষ্টির মধ্যে এসিড আছে। এসিড বৃষ্টি ও তার প্রতিকার। দেখো, নর্মালি বৃষ্টির মধ্যে আমাদের কি থাকে, আমাদের বৃষ্টির পানির মধ্যে নর্মালি কি থাকে, নর্মালি সাধারণত বৃষ্টির পানিতে, সাধারণত বৃষ্টির পানি, সাধারণত বৃষ্টির পানি, সাধারণত আমাদের যে বৃষ্টির পানিটা আছে, বৃষ্টির পানিটা হচ্ছে ঈষৎ অম্লীয়। সাধারণত বৃষ্টির পানিটা কি আমাদের ঈষৎ অম্লীয়। নর্মালি যে বৃষ্টির পানিটা আসে সেটা কিন্তু ঈষৎ অম্লীয়। পৃথিবীতে পানির, বিশুদ্ধ পানির সবচেয়ে বড় সোর্স হচ্ছে বৃষ্টির পানি। বিশুদ্ধ পানির কি ঈষৎ অম্লীয়। এটার পিএইচ কত আমাদের? এটার পিএইচ
এটার পিএইচ নর্মালি বৃষ্টির পানি যে আছে, এই নর্মালি বৃষ্টির পানির পিএইচ কত? নর্মালি বৃষ্টির পানির হচ্ছে পিএইচ, নর্মালি বৃষ্টির পানির পিএইচ কত? নর্মালি বৃষ্টির পানির পিএইচ হচ্ছে আমাদের 5.6, নর্মালি বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 5.6। এখন এই যে বৃষ্টির পানিটা যে কিছুটা অম্লীয়, তার মানে এখানে নিশ্চয়ই অ্যাসিডিক কোনো কিছু রয়েছে যেটা বৃষ্টির পানিটাকে অম্লীয় করতে সাহায্য করতেছে। বুঝছেন, নর্মালি বৃষ্টি যখন হয় তখন সেখানে পানি আছে, তাই না? এবং হচ্ছে যে আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে, পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, H2CO3 তৈরি হয়, H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই কার্বনিক অ্যাসিডের কারণে আমাদের কিন্তু নর্মালি বৃষ্টির পানিটা অ্যাসিডিক ইন নেচার হয়, কিন্তু 5.6 পর্যন্ত যতক্ষণ থাকে ততক্ষণ ভালো, আমাদের কোনো ক্ষতি করবে না। যখন হচ্ছে বৃষ্টির পানির পিএইচ, যখন হচ্ছে যে আমাদের এই বৃষ্টির পানির পিএইচ, এই যে আমাদের বৃষ্টির পানি আছে, এই বৃষ্টির পানির পিএইচ হচ্ছে আমাদের পিএইচ 5.6 এর 5.6 থেকে কম হয়। বৃষ্টির পানির পিএইচ 5.6 থেকে কি হয়? কম হয়। বৃষ্টির পানির পিএইচ 5.6 থেকে কম হয়। বৃষ্টির পানির পিএইচ 5.6 থেকে যখন কম হয়, বৃষ্টির পানির পিএইচ 5.6 থেকে যদি কম হয় তখন তাকে আমরা কি বলি? অ্যাসিড বৃষ্টি। বৃষ্টির পানির পিএইচ 5.6 থেকে যদি কম হয় তখন তাকে যেটা আমরা বলি সেটাকে বলি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। বৃষ্টির পানির পিএইচ যদি 5.6 থেকে কম হয় তখন তাকে বলি অ্যাসিড বৃষ্টি। এখন দেখো, নর্মালি তাহলে কার্বনিক অ্যাসিড যদি থাকে তাহলে কিন্তু পিএইচ 5.6 বা আরো বেশি হয়, দেখা যায় 6 হতে পারে, কিন্তু যখন অন্য কোন অ্যাসিড আমাদের বৃষ্টির পানির সাথে যুক্ত হবে তখন কিন্তু পিএইচটা 5.6 থেকে কমে যায়, সেটাকে আমরা কি বলতেছি? অ্যাসিড বৃষ্টি বলতেছি। কি বলি? অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টির পিএইচটা নর্মালি হচ্ছে আমাদের কি হয়, অ্যাসিড বৃষ্টির পিএইচটা হচ্ছে যে 5.6 থেকে মান দেখা যায় 5.6 থেকে 3.5, মানে 3.5 থেকে 3.5 থেকে আমাদের 5.6 পর্যন্ত যে পিএইচ হয় সেটা নর্মালি হচ্ছে অ্যাসিড বৃষ্টির পিএইচ। ঠিক আছে, নর্মালি অ্যাসিড বৃষ্টির পিএইচ 3.5 এর দিকে নেমে যায়। তো অ্যাসিড বৃষ্টির জন্য নর্মালি হচ্ছে যে আমাদের এই অ্যাসিড বৃষ্টিতে আমাদের হচ্ছে কি কি থাকে? অ্যাসিড বৃষ্টিতে বিদ্যমান থাকে, নর্মালি যেটা অ্যাসিড বৃষ্টি সেই অ্যাসিড বৃষ্টিতে বিদ্যমান থাকে হচ্ছে তিনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। একটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে H2SO3 সালফিউরাস অ্যাসিড, আরেকটা কি আমাদের আরেকটা হচ্ছে তোমার হচ্ছে HNO3 HNO3। এই তিনটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান ভূমিকা রাখে। অ্যাসিড বৃষ্টির সৃষ্টিতে প্রধান ভূমিকা কে রাখে? অ্যাসিড বৃষ্টির সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে হচ্ছে আমাদের H2SO4 H2SO3 আর HNO3। এই তিনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এখন যদি আমি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিই নিচের কোনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়, একটা সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, বলো তো কোনটা দায়ী? না, তো হচ্ছে কার্বনিক অ্যাসিড, কারণ কার্বনিক অ্যাসিড কিন্তু অ্যাসিড বৃষ্টি করে না। নর্মাল বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের কি থাকে? কার্বনিক অ্যাসিড বিদ্যমান থাকে। তো এই যে আমাদের হচ্ছে যে সালফিউরাস আর সালফিউরিক অ্যাসিড, এটা আমাদের মূলত কি গ্যাস গুলা থাকে অ্যাসিড বৃষ্টির জন্য? বৃষ্টিতে দায়ী গ্যাস, অ্যাসিড বৃষ্টিতে দায়ী গ্যাস। এই যে অ্যাসিড বৃষ্টিতে আমাদের দায়ী গ্যাস কোন কোন গ্যাস হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? এক নম্বর যেটা দায়ী সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা পানির সাথে মিলে কি তৈরি করে? পানির সাথে মিলে H2SO3 সালফিউরাস অ্যাসিড। এটার নাম কি? এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এটার নাম কি? এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তারপর হচ্ছে যখন আমাদের এই সালফিউরাস অ্যাসিডের সাথে দেখা যায় আবার আমাদের H2O2 যুক্ত হয়ে সালফিউরাস অ্যাসিড যে আছে সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে, সালফিউরাস অ্যাসিড। তো এই সালফিউরাস অ্যাসিড সালফিউরাস অ্যাসিড আবার দেখা যায় এই যে আমাদের সালফার ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন মিলে আমাদের সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। সেই সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে আমাদের পানির সাথে মিলে কি তৈরি করে? পানির সাথে মিলে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের দুইটা জিনিস। আর আমাদের হচ্ছে নাইট্রিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? নাইট্রোজেন গ্যাসের সাথে আমাদের হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় কি হয়, যে আমাদের হচ্ছে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আমাদের কি করে, এই ওজনের সাথে বিক্রিয়া করে আমাদের হচ্ছে, সরি, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, হ্যাঁ, ওজনের সাথে, ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে বা অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে দেখা যায় ওজনের সাথে বিক্রিয়া করে N2O5 তৈরি করে, ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড তৈরি করে। এই ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড হচ্ছে আমাদের এই ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড পানির সাথে মিলে কি তৈরি করে? পানির সাথে মিলে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তাহলে বলো তো আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস কোনটা? দায়ী গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস।
আর যদি আমি জিজ্ঞেস করি দায়ী প্রধান গ্যাস, যে অ্যাসিড বৃষ্টি যে হয় তার জন্য দায়ী প্রধান গ্যাস কোনটা, এটা পরীক্ষার মধ্যে বারবার আসে, অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস কোনটা, দায়ী প্রধান গ্যাস হচ্ছে আমাদের এই সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে আমাদের দায়ী প্রধান গ্যাস, সালফার ডাইঅক্সাইড কি আমাদের দায়ী প্রধান গ্যাস, দায়ী প্রধান গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড, দায়ী প্রধান গ্যাস কি আমাদের, দায়ী প্রধান গ্যাস হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমাদের এখানে দায়ী প্রধান গ্যাস, ঠিক আছে। দায়ী প্রধান গ্যাসের নাম কি, দায়ী প্রধান গ্যাসের নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ক্লিয়ার? এ হচ্ছে অ্যাসিড বৃষ্টি নিয়ে বেসিক কথাবার্তা আমাদের। অ্যাসিড বৃষ্টির পিএইচ আরো অনেক কমছে বাড়ছে এরকম অনেক হয়, আচ্ছা। এখন হচ্ছে ধরো এক জায়গায় এসিড বৃষ্টি হয়ে গেল, এসিড বৃষ্টি হওয়ার পর তুমি কি করবা, ধরো এক জায়গায় এসিড বৃষ্টি হয়ে গেছে, এসিড বৃষ্টি হয়ে গেলে আমরা সেই জায়গায় কি কি করতে পারি, ঠিক আছে। তো এসিড বৃষ্টির প্রতিকার, এটা পরীক্ষার মধ্যে তোমার খ ক খতে চমা চলে আসতে পারে, এসিড বৃষ্টি হইলে তুমি কি করবা, এই যে এসিড বৃষ্টি হবে সেই এসিড বৃষ্টির কি কি প্রতিকার আছে, এসিড বৃষ্টির প্রতিকার, এসিড বৃষ্টির প্রতিকার, এসিড বৃষ্টির প্রতিকার কি কি আছে, এসিড বৃষ্টির প্রতিকার কি কি আছে, এই যে এসিড বৃষ্টি হয় এসিড বৃষ্টির কি কি প্রতিকার আছে, এসিড বৃষ্টির কি কি প্রতিকার আছে, এসিড বৃষ্টির কি কি প্রতিকার আছে। এই যে এসিড বৃষ্টির প্রতিকার হচ্ছে, এসিড বৃষ্টি হওয়ার পর পুকুর আর হ্রদের পানিতে কৃষি জমিতে চুন বা লাইন বা চুনা পাথরের গুঁড়া ছিটানো দরকার। ধরো একটা জায়গায় এসিড বৃষ্টির পর, এসিড বৃষ্টির পর, এসিড বৃষ্টির পর, এসিড বৃষ্টির পর, এসিড বৃষ্টি হলো কোথাও, সেই এসিড বৃষ্টির পর, এসিড বৃষ্টি হলো কোথাও, সেই এসিড বৃষ্টির পর পুকুর বা হ্রদের পানিতে, এসিড বৃষ্টির পর পুকুর বা হ্রদে, পুকুর বা হ্রদে, এসিড বৃষ্টির পর পুকুর বা হ্রদে, বা হচ্ছে যে কৃষি জমিতে, যে জায়গায় আমাদের যেই অঞ্চলটা এসিড বৃষ্টি হবে সেই জায়গাটা কি হবে আমাদের, এই কৃষি জমিতে, কৃষি জমিতে হচ্ছে যে আমরা কি ছিটাবো, কৃষি জমিতে হচ্ছে, তাহলে এসিড বৃষ্টির পর পুকুর বা হ্রদে বা কৃষি জমিতে হচ্ছে যে আমরা কি ছিটাবো, কৃষি জমিতে হচ্ছে চুনা পাথর গুঁড়া, চুন বা চুনা পাথর গুঁড়া জমিতে হচ্ছে আমরা কি ছিটাবো, চুন বা চুনা পাথর গুঁড়া, চুনা পাথর গুঁড়া, চুনা পাথর গুঁড়া ছিটাবো। কারণ কি, চুন বা চুনা পাথর গুঁড়া এসিডের সাথে মিলে কি তৈরি করবে, আমাদের জিনিসটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে বা পিএইচটাকে বাড়ানোর চেষ্টা করবে। এসিড বৃষ্টির কারণে তো মাটির পিএইচটা কমে যাবে, মাটির পিএইচ যদি বেশি কমে যায় তখন কি প্রবলেম, না প্রবলেম কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের এইগুলা মিশাই, তারপর হচ্ছে যে আমাদের তখন অতিরিক্ত এসিড ক্যালসিয়াম লবণে পরিণত হয়, চিনি গুঁড়া মেশানো হবে, মেশানো হয়, মেশানো হয়, মেশানো হয়, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে এটা প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের এই ট্রপোস্ফিয়ারে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস মুক্ত রাখার ব্যবস্থা করা যায়। আমাদের নর্মালি বায়ুমণ্ডলের চারটা স্তর, প্রথম যে স্তর সেটাকে বলে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারে কোনোভাবে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস আসতে দেওয়া যাবে না, কারণ সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস যদি আসে তাহলে কি সেখান থেকে এসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না। তাহলে কি করতে হবে আমাদের, এই ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার হচ্ছে আমরা যে অঞ্চলটা বায়ুমণ্ডল যে অঞ্চলটা আমরা রয়েছে সেটাকে বলে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার কে, ট্রপোস্ফিয়ার কে, ট্রপোস্ফিয়ার কে, ট্রপোস্ফিয়ার কে নাইট্রোজেন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস মুক্ত রাখা, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস মুক্ত রাখা, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস মুক্ত রাখা, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস মুক্ত রাখা। তিন নম্বর হচ্ছে শিল্পক্ষেত্রে, 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 শিল্প কারখানাগুলোর মধ্যে কি করা হবে, শিল্পক্ষেত্রে এফজিডি প্ল্যান্ট, শিল্পক্ষেত্রে এফজিডি প্ল্যান্ট, এফজিডি প্ল্যান্ট কে আমি একটু পর দেখতেছি, এফজিডি প্ল্যান্ট শিল্পক্ষেত্রে কি করব, এফজিডি প্ল্যান্ট ও মোটর কারে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা, এফজিডি প্ল্যান্ট ও মোটর কারে, মোটর কারে, মোটর কার, মোটর গাড়ি যে আছে সেই মোটর গাড়িতে ক্যাটালাইটিক, মোটর গাড়িতে ক্যাটালাইটিক, মোটর গাড়িতে ক্যাটালাইটিক কনভার্টার, মোটর গাড়িতে ক্যাটালাইটিক
কনভার্টার, মোটর গাড়িতে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার, মোটর গাড়িতে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার, মোটর গাড়িতে কি ব্যবহার করব, ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এফজিডি প্ল্যান আর মোটর গাড়িতে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করব। ব্যবহার করলে আমাদের উপকার পাওয়া যাবে, ঠিক আছে, নিয়ে নিয়ে নেন ভাই নেন, বহুত উপকার পাবে। ঠিক আছে, এখন হচ্ছে এই এফজিডি প্ল্যান্ট মানে কি, এফজিডি বা এটার আরেক ফর্ম হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। ফ্লু গ্যাস কি করবো আমরা, ফ্লু গ্যাস কে ডিসালফারাইজেশন করবো, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, এফজিডি প্ল্যান্ট বা ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। এই যে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন আছে, ফ্লু গ্যাস বলতে কোন গ্যাস কে বোঝায় বলতে পারবে আমাকে? ফ্লু গ্যাস, হোয়াট ইজ ফ্লু গ্যাস? সবসময় মনে রাখবা, ফ্লু গ্যাস, ফ্লু, ফ্লু গ্যাস মানে হচ্ছে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টিকারী গ্যাস। ফ্লু গ্যাস এটাকে কি বলবো আমরা, শ্বাসনালীতে, ফ্লু গ্যাস এটাকে বলবো শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টিকারী গ্যাস, ফ্লু গ্যাস বা শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টিকারী গ্যাস, ফ্লু গ্যাস এবং শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টিকারী গ্যাস, ফ্লু গ্যাস বা এটাকে কি বলবো শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টিকারী গ্যাস। এটা কোনটা সবসময় মনে রাখবা, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সবসময় শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করবে, শ্বাসনালী যে কোনো সমস্যায় কি আছে, সালফার ডাইঅক্সাইড আছে। তা আমরা কি করি, আমরা হচ্ছে যে শিল্পক্ষেত্রে যে চুল্লিটা থাকে, শিল্প কারখানায় ধরো একটা চিমনি আছে, চিমনি, চিমনি এটা কি, এটা হচ্ছে একটা চিমনি, এটা দিয়ে হচ্ছে গ্যাস বের হবে। ঠিক আছে, এটা ধরো একটা চিমনি, এটাকে কি বলবো আমরা, ধোঁয়া বের হওয়ার চিমনি, এটা হচ্ছে ধোঁয়া বের হওয়ার চিমনি। এই চিমনি দিয়ে হচ্ছে আমাদের কি বের হয়, এই চিমনি দিয়ে হচ্ছে যে আমাদের হচ্ছে এই সালফার ডাইঅক্সাইড গ্যাস বের হয়, চিমনি দিয়ে কি বের হয়, সালফার ডাইঅক্সাইড বের হয়। ঠিক আছে, তখন আমরা কি করব, এই যে চিমনি দিয়ে সালফার ডাইঅক্সাইড বের হয়, এই আমাদের হচ্ছে চিমনি দিয়ে নির্গত সালফার ডাইঅক্সাইড গ্যাস আমাদেরকে চুনা পাথর বা চুনের মিশ্রণে চালনা করা হয়। ঠিক আছে, তো নর্মালি কি করা হয়, নর্মালি এই চিমনির দুই পাশে, এই যে চিমনি আছে এই চিমনির দুই পাশে নর্মালি যে কাজটা করা হয়, এই যে চিমনি আছে এই চিমনির দুই পাশে, এই চিমনির দুই পাশে হচ্ছে যে এরকম, চিমনির দুই পাশে এরকম একটা প্রলেপ দেওয়া হয়। কিসের প্রলেপ দেওয়া হয় জানেন, চুনা পাথরের প্রলেপ দেওয়া হয়, চুনা পাথরের প্রলেপ দেয় এখানে, চিমনির দুই পাশে একটা চুনা পাথরের প্রলেপ দেয়, চুনা পাথরের প্রলেপ দেয়। চুনা পাথর মানে কি, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কি হবে, এই ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট গুলা, ক্যালসিয়াম কার্বনেট গুলা সালফার ডাইঅক্সাইড কে শোষণ করবে, ক্যালসিয়াম কার্বনেট সালফার ডাইঅক্সাইড কে যদি শোষণ করে তাহলে কি তৈরি হবে, তৈরি হবে ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সালফাইট প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই যে ক্যালসিয়াম সালফাইড তৈরি হলো সেটা অক্সিজেন এবং পানি, ক্যালসিয়াম সালফাইড যে তৈরি হলো সেটা অক্সিজেন এবং জলীয় বাষ্প, ক্যালসিয়াম সালফাইড এটা হচ্ছে অক্সিজেন প্লাস হচ্ছে জলীয় বাষ্প H2O, অক্সিজেন প্লাস কি আমাদের, অক্সিজেন প্লাস হচ্ছে জলীয় বাষ্প, জলীয় বাষ্প বা পানি, পানি লিকুইড ওয়াটার থাকে, এই লিকুইড ওয়াটারের সংমিশ্রণে কি তৈরি হয়, ক্যালসিয়াম সালফেট, দুই অণু ক্যালসিয়াম সালফেট, দুই অণু ক্যালসিয়াম সালফেট ইন্টু হচ্ছে যে আমাদের কি, ইন্টু হচ্ছে দুই অণু পানি। ঠিক আছে, আমাদের ক্যালসিয়াম সালফেট ইন্টু দুই অণু পানি তৈরি হয়, আমাদের কি এটা দুই অণু তৈরি হয়, এই যে এটা আমাদের ক্যালসিয়াম সালফেট ইন্টু দুই অণু পানি, এটাকে আমরা বলি জিপসাম, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা জিপসাম, এটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা জিপসাম, এটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা জিপসাম, এটাকে কি বলি আমরা, এটাকে বলি জিপসাম। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমাদের এই এফজিডি প্ল্যান্টে আমরা জিপসাম তৈরি করতে পারি, জিপসাম কিন্তু অনেক কাজে ব্যবহার হয়, বাসা বাড়ি যে ইন্টেরিয়র ডেকোরেশন করা হয় না সেখানে কিন্তু জিপসাম ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই যে ফ্লু গ্যাস বের হয় বা সালফার ডাইঅক্সাইড গ্যাস বের হয় যে চিমনি দিয়ে, সেখানে আমরা চুনা পাথরের প্রলেপ লাগাই দিব, চুনা পাথরের প্রলেপ লাগাই দিলে সেই চুনা পাথর সালফার ডাইঅক্সাইড কে শোষণ করে ক্যালসিয়াম সালফেট তৈরি করলো, তারপর সেই ক্যালসিয়াম সালফেট এনে আমরা অক্সিজেন এবং পানি দিয়ে মিশ্রিত করবো, করলে সেখান থেকে জিপসাম তৈরি করা যাবে। জিপসাম কিন্তু অনেক কাজে, সিমেন্ট উৎপাদনের কাজে লাগে, তারপর হচ্ছে বাসা বাড়ি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজেও কিন্তু জিপসাম ব্যবহার হয়। তারপর হচ্ছে আমাদের এই অটোমোবাইল ইঞ্জিনে, অটোমোবাইল ইঞ্জিনে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয়, অটোলাইটিক ইঞ্জিনে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার, যে আমাদের হচ্ছে যে অটোমোবাইল ইঞ্জিনে, এটা বলে অটো এক্সস্ট সিস্টেম এর, অটো এক্সস্ট সিস্টেম দেখা যায় আমাদের, এই যে আমাদের হচ্ছে তোমার কি বলে এটাকে, কি বলে যেটাকে, অটোমোবাইলে, অটোমোবাইলে, অটো মোবাইল, অটোমোবাইল মানে আমি ছোটবেলায় ভাবতাম মোবাইল, আবার সেটা অটো চলে কেমনে, মানে অটো মানে তো নিজে নিজে, মোবাইল নিজে নিজে চলবে, তা কি জিনিসটা, পরে জানলাম যে অটোমোবাইল মানে হচ্ছে আসলে গাড়ি,
অটোমোবাইল, এই যে আমাদের কি আছে অটোমোবাইল, এই অটোমোবাইল ইঞ্জিনের অটোমোবাইল এ ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার, অটোমোবাইলে ক্যাটালাইটিক, অটোমোবাইলে এই ক্যাটালাইটিক কনভার্টারের ব্যবহার, অটোমোবাইলে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার, অটোমোবাইলে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার, অটোলাইটিকে আমাদের হচ্ছে যে এই ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার, এই যে আমাদের কি অটোমোবাইলে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার। তো এখানে খেয়াল করে দেখো যে আমাদের অটোমোবাইল যন্ত্র ক্যাটালাইটিক কনভার্টার মানে কি, ক্যাটালাইটিক, ক্যাটালাইটিক কনভার্টার মানে কি, ক্যাটালাইটিক কনভার্টার মানে হচ্ছে আমাদের এই প্রভাবক দ্বারা, প্রভাবক দ্বারা, প্রভাবক দ্বারা দূষিত গ্যাসকে, দূষিত গ্যাস, দূষিত গ্যাসকে কম দূষিত গ্যাসে কনভার্ট করে, দূষিত গ্যাসকে কম দূষিত গ্যাসে কনভার্ট করা, যে আমাদের দূষিত যে গ্যাসটা পরিবেশের জন্য ক্ষতিকর যে গ্যাসটা, সেই পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাসটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা গ্যাসে কনভার্ট করবো, প্রয়োগদার দূষিত গ্যাসকে কম দূষিত গ্যাসে রূপান্তর, কম দূষিত গ্যাসে রূপান্তর, কম দূষিত গ্যাসে রূপান্তর, কম দূষিত গ্যাসে কি হবে আমাদের রূপান্তর করব, কম দূষিত গ্যাসে আমরা রূপান্তর করব। তো এখানে কি হয় যেমন হচ্ছে যে ধরো তোমার আমাদের NO গ্যাস আছে, ধরো হচ্ছে যে CXHX মানে হাইড্রোকার্বন, যে কোনো হাইড্রোকার্বন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড খুব খারাপ, নাইট্রিক অক্সাইড খুব খারাপ, নাইট্রিক অক্সাইড থেকে আলটিমেটলি নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলা সব অক্সিজেন এর সাহায্যে বিক্রিয়া করে, ভ্যানেডিয়াম পেন্টাক্সাইড বা প্লাটিনাম, এটা হচ্ছে ক্যাটালাইজ, ক্যাটালিস্ট, এটা হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবক, যে আমাদের CXHX কার্বন মনোক্সাইড NO, NO, এগুলা কি আমাদের, এগুলা হচ্ছে সব আমাদের হচ্ছে বিভিন্ন দূষিত গ্যাস খুব খারাপ, এগুলাকে অক্সিজেন দ্বারা জারিত করা হয় এই ক্যাটালাইসিস এর উপস্থিতিতে, ক্যাটালাইসিস কি V2O5 বা PT, তাহলে আমাদের V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা প্লাটিনাম ব্যবহার করে এগুলাকে কি করা হয়, যেমন এই গ্যাসটা থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড রিলেটিভলি ভালো কার্বন মনোক্সাইড থেকে, কারণ কার্বন মনোক্সাইড হচ্ছে কি আমাদের নীরব ঘাতক, প্রকৃতিতে কার্বন মনোক্সাইড থেকে তুমি হাঁটতে হাঁটতে দম করে পড়ে যেতাম, মরে যেতাম, ঠিক আছে। তাহলে কি পেলাম, কার্বন ডাইঅক্সাইড, তারপর কি পাচ্ছি আমরা, পানি পাচ্ছি, পানি H2O পাচ্ছি, দেন হচ্ছে আমরা কি পাচ্ছি নাইট্রোজেন গ্যাস পাচ্ছি, এবং আরেকটা কি পাচ্ছি অক্সিজেন গ্যাস আমাদের তৈরি হচ্ছে। তাহলে দেখো NO যেটা হচ্ছে আমাদের খুব খারাপ ছিল, যেটা থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হতে পারতো, যেটা থেকে এসিড বৃষ্টির উপাদান নাইট্রিক এসিড তৈরি হতে পারতো, সেটা থেকে কি করা হচ্ছে আমরা N2 তৈরি করতে ফেলতেছি, ঠিক আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের প্রসিডিউর আমরা ফলো করতে পারি, একটা হচ্ছে অটোমোবাইলে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে, একটা FGD প্ল্যান্ট বা ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন পদ্ধতিতে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিস্টেম, বা এই হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু, এসিড বৃষ্টির প্রতিকার এবং এসিড বৃষ্টি নিয়ে আমরা মোটামুটি আশা করি যে খুব ভালো কথাবার্তা আমরা বলতে পারছি, ঠিক আছে, লেখা শেষ করো। দেখা শেষে হ্যাঁ জানি আমি, আরএফএল এর সাথে একটা হচ্ছে চুলার সাথে হচ্ছে একটা নন স্টিক এর পাতিল ফ্রি দেয়, কিন্তু ভালো জিনিসের লগে ফ্রি দেয় না। ভালো জিনিসের সাথে ফ্রি থাকে না, বুঝছো, ফ্রি দেয় খারাপ জিনিসের সাথে। আচ্ছা তাহলে খেয়াল করো আমরা এই পর্যন্ত মোটামুটি এসিড বৃষ্টি রিলেটেড কথাবার্তা পড়ছি, আরহেনিয়াস এর এসিড ক্ষার তত্ত্ব আমরা পড়ালেখা করছি, তারপর হচ্ছে মিঠা পানির উৎস ও গুরুত্ব, সার্ফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, এগুলা মনে হয় পড়িনি, পড়ছি আমি একটু চেক করে নিই যে এগুলা পড়া হয়েছে নাকি। কি আমি তো ক্লাস নিচ্ছি, রাফি দোষটা মনি করে
মিঠা পানির উৎস বিশুদ্ধতার মানদণ্ড। আচ্ছা দেখো, মিঠা পানির উৎস, এখন দেখো পৃথিবীতে পানি কয়েক টাইপের আছে, একটাকে বলা হয় ডাইল, ডাল, ডাল কই, ডাল ছাড়া কিভাবে খাবো? আচ্ছা আমি খাবো না মা, এখন আমি পড়াবো। আচ্ছা দেখো, তো দেখো যে পৃথিবীতে পানি দুই টাইপের আছে তাই না? একটা হচ্ছে কি আমাদের পানি, পানি দুই টাইপের আছে। ছোটবেলায় একটা মুভি দেখছিলাম, লাইফ অফ এ পাই, তো ছবিটা ছিল যে একটা জাহাজ ধ্বংস হয়ে গেছে না কি হয়েছে, তারপর একটা নৌকার মধ্যে একটা পোলা আছিল আর একটা হচ্ছে বাঘ আছিল, ঠিক আছে? তো ওই পোলাটা বাঘ না সিংহ, বাঘই মনে হয়, ওই বাঘের লগে ওই পোলাটা হচ্ছে যে বেঁচে ছিল, দুজনই জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করছে। তো ছেলেটা মাছটা শিকার করে বাঘ বেঁধিত, নাহলে বাঘ ওরে শিকার করে ফেলতো, এরকম একটা সিচুয়েশন। বাঘ ওরে শিকার করে নাই, কারণ বাঘ যদি ওরে শিকার করে খায়া ফেলে বাঘের কি হবে আলটিমেটলি? সেটা আসলে জীবন বাঁচানোর জন্য মানুষ কি করতে পারে এরকম একটা ঘটনা ছিল। তো এখানে ওরা সমুদ্রের মধ্যে ছিল, সমুদ্রের চারপাশে এত পানি, কিন্তু ওদের পানি খাওয়ার মতো নেই, কারণ কি ওইটা লবণাক্ত পানি। আচ্ছা কেউ যদি সমুদ্রে 1 গ্লাস লবণাক্ত পানি খায়া ফেলে তাহলে ওই মানুষটার কি হবে? ধরো তুমি কক্সবাজার গেলা বা সেন্ট মার্টিন গেলা, বা তুমি হচ্ছে, হ্যাঁ সেন্ট মার্টিন গেছো, কক্সবাজারের পানি ময়লা, সেন্ট মার্টিন গিয়ে তোমার কাছে মনে হলো 1 গ্লাস পানি খাই, তো তুমি 1 গ্লাস পানি খাইলা, ওই 1 গ্লাস পানি খাওয়ার কারণে কিন্তু তুমি মারাও যেতে পারো, কারণ এটা লবণাক্ত পানি, ঠিক আছে? আমাদের বডির যে অসমোলারিটি, আমাদের বডির বডিতে পানির যে ঘনত্ব, সেই ঘনত্বের সাথে এই ঘনত্ব আমাদের অনেক পার্থক্য। সে তখন দেখা যাবে যে তোমার ওই পানি খাওয়ার কারণে তোমার বডিতে পুরা অনেক ধরনের সিচুয়েশন হতে পারে, এটা নিয়ে আরেকদিন কথা বলবো না, আজকে বললে অনেক টাইম লাগবে। এটা মেডিকেল একটা সিনারিও যে 1 গ্লাস সমুদ্রের পানি খেলে তোমার কি হতে পারে। তো পানি তেলে আমাদের দুই ধরনের পানি আছে, একটা হচ্ছে কি লবণাক্ত পানি, একটা হচ্ছে লবণাক্ত পানি, একটা হচ্ছে লবণাক্ত পানি, একটা হচ্ছে লবণাক্ত পানি, আর একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে লবণাক্ত পানি আর একটা হচ্ছে মিঠা পানি, তাই না? একটা হচ্ছে সল্টি ওয়াটার আর একটা হচ্ছে সুইট ওয়াটার, বা হচ্ছে এটা সফট ওয়াটার বলা হয়, মিঠা পানি বলা হয়, মিঠা পানি। তো আমাদের যে পানি আছে সেই পানির মধ্যে হচ্ছে 97.3% লবণাক্ত পানি, 97.3% হচ্ছে কি আমাদের, 97.3% হচ্ছে লবণাক্ত পানি, আর মিঠা পানি হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 2.7% হচ্ছে আমাদের মিঠা পানি, 2.7% হচ্ছে আমাদের মিঠা পানি। এই 2.7% যে মিঠা পানি আছে, মিঠা পানি গুলা নানা জায়গা থেকে পাওয়া যেতে পারে। মিঠা পানির সবচেয়ে বেস্ট উৎস, মানে সবচেয়ে বেশি মিঠা পানি পাওয়া যায় হচ্ছে হিমবাহ, হিমবাহ মানে হচ্ছে তোমার এই গ্লেসিয়ার, গ্লেসিয়ার মানে হচ্ছে বরফ, বরফ যে জায়গাগুলো থাকে না, বরফের চূড়া গুলাকে বলা হয় গ্লেসিয়ার বলা হয়, গ্লেসিয়ার এবং হচ্ছে তুষার আচ্ছাদন, হিমবাহ ও তুষার আচ্ছাদন, সেখান থেকে কি পাওয়া যায়, মিঠা পানি পাওয়া যায়। আমাদের বাংলাদেশে যত নদী আছে সব কি, সব কিন্তু হচ্ছে এই হিমবাহ থেকেই তৈরি হয়েছে, তাই না? হিমবাহ থেকে কি হয় আমাদের হচ্ছে আচ্ছাদন, হিমবাহ থেকে নর্মালি আমাদের হচ্ছে এই ইয়াগুলা তৈরি হয়, কি বলে এটাকে, হিমবাহ থেকে নর্মালি কি তৈরি হয়, হিমবাহ থেকে হচ্ছে যে আমাদের এই নদীগুলা তৈরি, হিমবাহ বা তুষার আচ্ছাদন। তো আমাদের এই যে মিঠা পানির উৎসটাকে যদি আমরা 100% ধরি, এই 100%-এর মধ্যে 74% হচ্ছে এই হিমবাহ বা তুষার আচ্ছাদন থেকে আমরা পৃথিবীতে মিঠা পানিগুলা পেয়ে থাকি। তারপর হচ্ছে ভূগর্ভস্থ পানি, ভূগর্ভস্থ পানি মানে পৃথিবীর গর্ভে পানি আছে, ভূগর্ভস্থ পানি। স্কুল কলেজে ফ্রেন্ডরা যখন পানি চায়, এই দোস্ত পানি আছে, তখন বলে হ্যাঁ আছে, কি দে আমার কি ইয়ার ইউরিনারি ব্লাডারে, মূত্রথলিতে, কিডনি দ্বারা ফিল্টারকৃত পানি, মানে মানুষ কত লজ্জাত, ঠিক আছে? ভূগর্ভস্থ পানি কত পার্সেন্ট আমাদের, 22.2%, ঠিক আছে? ভূগর্ভস্থ পানি হচ্ছে 22.2%। তারপর হচ্ছে বিভিন্ন হ্রদে, বিভিন্ন হ্রদের মধ্যে, বাংলাদেশে কি কোনো হ্রদ আছে, বিভিন্ন হ্রদ, কাপ্তাই হ্রদ আছে তাই না, বিভিন্ন হ্রদ, বিভিন্ন হ্রদের মধ্যে আমাদের কত পার্সেন্ট আছে, 0.3%, বিভিন্ন হ্রদে হচ্ছে আমাদের কত, 0.3%, বিভিন্ন হ্রদে আমাদের কত পার্সেন্ট, 0.3% থাকে। তারপর হচ্ছে বায়ুতে যা বৃষ্টি রূপে আসে, বৃষ্টি তার মানে হচ্ছে বৃষ্টির কথা বলতে পারি, বৃষ্টি, বৃষ্টি, ঠিক আছে? বৃষ্টি রূপে কত পার্সেন্ট থাকে, বৃষ্টি রূপে থাকে হচ্ছে 0.035%। ভাইয়া পার্সেন্টেজ কি মুখস্থ করা লাগবে? অবশ্যই না, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে বিভিন্ন নদী, নদীতে 0.03%, নদী, ঠিক আছে? বিভিন্ন নদীতে হচ্ছে 0.03%, 0.03% থাকে বিভিন্ন নদীতে। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস হচ্ছে বৃষ্টির পানি। আচ্ছা এখানে দুইটা কথা মনে রাখবা, যে দৈনিক তোমার হচ্ছে 1.6 লিটার পানি খাওয়া উচিত, দৈনিক হচ্ছে যে কতটুকু পানি খাবা, 1.6 লিটার পানি খাবা, দৈনিক পানি কতটুকু খাবা, 1.6 লিটার পানি খাবা, এবং হচ্ছে নর্মালি পানি খাওয়া উচিত, পানি খাওয়া উচিত। আর হচ্ছে এই মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস হচ্ছে বৃষ্টির পানি, মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস, এই যে মিঠা পানি যে আমরা খাই, মিঠা পানি, ঠিক আছে? মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস, মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস, মিঠা পানির সবচেয়ে
বিশুদ্ধ উৎস, মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস, মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস হচ্ছে বৃষ্টির পানি। মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস কি? মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস হচ্ছে বৃষ্টির পানি। মিঠা পানির সবচেয়ে বিশুদ্ধ উৎস কি? বৃষ্টির পানি। ওকে ওকে লেক ওয়াটার খাইতে পারবা? লেক ওয়াটার খাওয়া যায়। হ্যাঁ বলো। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, দেখবো না পরে, আমি এখন তো ক্লাস নিচ্ছি, পরে দেখবো না। হ্যাঁ আমি ভাবলাম ইমার্জেন্সি কিছু না। ওকে আচ্ছা এবার আসো, এই যে সারফেস ওয়াটার আছে, এই সারফেস ওয়াটার গুলোর বিশুদ্ধতার মানদণ্ড কি? সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, মানে এক জায়গা থেকে পানি তুললে খায়া ফেলবা, এটাকে বিশুদ্ধ না অবিশুদ্ধ, এটা তো দেখো পৃথিবীতে পানির অভাব নেই, ঠিক আছে? বেয়ার গ্রিলস এর মুভির, বেয়ার গ্রিলস না, একটা ছিল ম্যান এন্ড ওমেন, ম্যান ভার্সেস ওমেন, না ম্যান এন্ড ওমেন ভার্সেস ওয়াইল্ড, ঠিক আছে? একটা জিওগ্রাফিতে একটা শো হইতো, সেখানে হচ্ছে জামাই আর বউ দুজন মিলা জঙ্গলে যাইতো, জঙ্গলে গিয়ে ইচ্ছা করে পরিবেশ কঠিন করে, সে করে কঠিন পরিবেশে তারা থাকার চেষ্টা করতো। তো একবার কি হয়েছে, তাদের হচ্ছে যে পানির সংকট হয়েছে, পানি নাই, কোথাও পানি পাচ্ছে না বিশুদ্ধ পানি। তারপর তারা চিন্তা করলো তারা ইউরিন খাবে, কারণ ইউরিন কিন্তু বিশুদ্ধ, ঠিক আছে? ইউরিন কিন্তু বিশুদ্ধ, নিজের ইউরিন তার খাওয়া যায় না। তখন হচ্ছে যে জামাই মানে একজন আরেকজনের ইউরিন খাইছে, একটা পটের মধ্যে দুজন ইউরিনেট করছে, একজন আরেকজনের ইউরিন খাইছে, ঠিক আছে? তো হচ্ছে ভয়াবহ বিষয় রাখ। তো এখন হচ্ছে যে এই যে ইউরিন যে আছে, ইউরিনে তো একটা ওয়াটার কিন্তু খাওয়া যাবে, সব ওয়াটার তো খাওয়া যায় না। এখন ধরো একটা হচ্ছে নল নল ইয়ার পানি আছে, যদি তোকে জিজ্ঞেস করো হ্রদের পানিটা খাওয়া যাবে কি যাবে না, সেটা ডিপেন্ড করবে সেই পানিটা বিশুদ্ধ কিনা। তো আমাদের এই সার্ফেস ওয়াটার যে আছে, আমাদের পৃথিবীতে যে পানিগুলো আছে, সেই সার্ফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, এই সার্ফেস ওয়াটার, যে সার্ফেস ওয়াটার আছে, এই সার্ফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। সার্ফেস ওয়াটারের কি দেখবো আমরা? সার্ফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড দেখবো। সার্ফেস ওয়াটারে কি আমরা? সার্ফেস ওয়াটারে হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড, সার্ফেস ওয়াটারে হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড, সার্ফেস ওয়াটারে হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড, সার্ফেস ওয়াটারে বিশুদ্ধতার মানদণ্ড, সার্ফেস ওয়াটারে বিশুদ্ধতার মানদণ্ড আমরা খেয়াল করবো। সার্ফেস ওয়াটারে কি খেয়াল করবো আমরা? সার্ফেস ওয়াটারে বিশুদ্ধতার মানদণ্ড আমরা খেয়াল করবো, সার্ফেস ওয়াটারে বিশুদ্ধতার মানদণ্ড আমরা খেয়াল করবো। দেখো সার্ফেস ওয়াটারে বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে আমরা অনেক কিছু আমরা দেখি, যে সার্ফেস ওয়াটারে বিশুদ্ধতার মানদণ্ড রূপে আমরা কি কি খেয়াল করি। দেখো আমরা একটা পানি যে আছে, সেই পানির পিএইচটা দেখি, পানি কি দেখি? এক নম্বর জিনিস হচ্ছে পানির পিএইচ দেখি, দুই নম্বর যে জিনিসটা দেখি সেটা হচ্ছে তোমার পানির খরতা দেখি, খরতা খরতা হার্ডনেস অফ ওয়াটার দেখি। তারপর তিন নম্বর যে বিষয়টা দেখি সেটা হচ্ছে তোমার পানির ডিও, পানির ডিও, ডিও জিনিসটাকে আমরা পড়বো একটু পরে, পানির ডিও। তারপর দেখি হচ্ছে পানির বিওডি, বিওডি। তারপর হচ্ছে পানির দেখি হচ্ছে সিওডি, পানির সিওডি দেখি, বিওডি, তারপর পানির সিওডি দেখি, তারপর হচ্ছে পানির টিডিএস দেখি, পানির কি দেখি? পানির টিডিএস দেখি। তো এই ভ্যালু গুলা মূলত হচ্ছে যে আমরা একটা জায়গায় পানির বিশুদ্ধতার মানদণ্ড দেখার জন্য এই জিনিসগুলো দেখি। তো পরীক্ষা আসতে পারে যে পানির বিশুদ্ধতার মানদণ্ড দেখার জন্য আমরা কোনটা দেখি বা কোনটা দেখি না। তো হচ্ছে আমরা এই জিনিসগুলা দেখি, ঠিক আছে? পানির খরতা, তারপর হচ্ছে পানির পিএইচ, পানির খরতা, পানির পিএইচ, মুরগি দইরা খাইতো যেগুলো ভাল লাগতো, ওয়াটার ওয়াটার এভরি ওয়ান, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। আচ্ছা তো হচ্ছে দেখো এই যে আমাদের এগুলা কি তেলে, এগুলো হচ্ছে আমাদের সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, জানার জন্য এগুলা জানতে হবে। তো প্রথমে যেটা আসো সেটা হচ্ছে পানির খরতা, খরতা খর পানি বা হার্ড ওয়াটার, খর পানি বা হার্ড ওয়াটার, খর পানি বা হার্ড ওয়াটার, ঠিক আছে? খর পানি বা হার্ড ওয়াটার, খর পানি বা হার্ড ওয়াটার, খর পানি বেটাকে কি বলবো আমরা? হার্ড ওয়াটার। খর পানি বেটাকে আমরা কি বলতে পারি? খর পানি বেটাকে বলতে পারি হচ্ছে আমরা হার্ড ওয়াটার।
খড় পানি বা এটাকে আমরা কি বলতে পারি, খড় পানি বা এটাকে বলতে পারি হচ্ছে আমরা হার্ড ওয়াটার। এই যে খড় পানি বা হার্ড ওয়াটার আছে এখানে কি নর্মালি যে আমাদের খড় পানিতে মানে মিঠা পানিতে যদি দ্বি ধনাত্মক ক্যাটায়ন এর ক্যাটায়ন থাকে তখন তাকে খড় পানি বলে। খড় পানি কাকে, যে মিঠা পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে মিঠা পানিতে, খড় পানি কাকে বলবো, যে আমাদের নর্মালি যে মিঠা পানিগুলো আছে মিঠা মিঠা পানিতে যদি হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে মিঠা পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে মিঠা পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে মিঠা পানিতে পর্যাপ্ত পরিমাণে মিঠা পানিতে পর্যাপ্ত পরিমাণে মিঠা পানিতে আমাদের এই যে মিঠা পানি আছে সেই মিঠা পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে মিঠা পানিতে পর্যাপ্ত পরিমাণে যদি হচ্ছে যে আমাদের দ্বি ধনাত্মক ক্যাটায়ন, মিঠা পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে দ্বি ধনাত্মক ক্যাটায়ন, মিঠা পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে দ্বি ধনাত্মক ক্যাটায়ন, মিঠা পানিতে পর্যাপ্ত পরিমাণে দ্বি ধনাত্মক ক্যাটায়ন, ক্যাটায়ন গুলার নাম হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ফেরাস আয়ন। দ্বি ধনাত্মক ক্যাটায়ন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে যে ফেরাস আয়ন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফেরাস আয়ন। তাহলে হচ্ছে মিঠা পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে দ্বি ধনাত্মক ক্যাটায়ন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা ফেরাস আয়ন, ফেরাস আয়ন ঠিক আছে, যে কোনো একটা, তিনটাই থাকতে হবে এরকম না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা ফেরাস আয়ন যদি হচ্ছে আমাদের দ্রবীভূত থাকে, আয়ন যদি হচ্ছে আমাদের দ্রবীভূত থাকে তাহলে ওই পানিকে খর পানি বলে। আয়ন দ্রবীভূত থাকলে, দ্রবীভূত থাকলে, দ্রবীভূত থাকলে, দ্রবীভূত থাকলে ওই পানিকে খর পানি বলে, থাকলে ওই পানিকে খর পানি বলে। ওই পানিকে কি পানি বলা হয়, ওই পানিকে খর পানি বলা হয়। ওই পানিকে কি পানি বলা হয়, ওই পানিকে খর পানি বলে। ওই পানিকে কি বলে, ওই পানিকে খর পানি বলে, ঠিক আছে, ওই পানিকে কি বলে, খর পানি বলা হয়। তাহলে সে দেখো মিঠা পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে দ্বি ধনাত্মক ক্যাটায়ন অ্যানায়ন থাকে, মানে যে ক্যাটায়ন গুলা থাকে তখন তাকে কি বলি, খর পানি বলি। এখন এই যে ক্ষরতা যে আছে, ক্ষরতা, ক্ষরতার মধ্যে ক্ষরতা মানে কি, তার মানে হচ্ছে ক্ষরতা মানে পানিতে কি আছে, পানিতে হচ্ছে আমাদের এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা হচ্ছে যে আমাদের এই আয়রন, ফেরাসের, ফেরাস আয়নের লবণ থাকে, ফেরাস আয়নের লবণ থাকে, ঠিক আছে। এখন এই ক্ষরতা দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। ক্ষরতা আমাদের দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা হতে পারে আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা হতে পারে। অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা বা আরেকটাকে কি বলবো, অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা হচ্ছে যদি আমাদের এই আয়ন গুলার, আয়ন গুলার ক্লোরাইড ও সালফেট লবণ যদি থাকে, আয়ন সমূহের ক্লোরাইড বা সালফেট লবণ যদি থাকে তখন তাকে আমরা কি বলি, তখন তাকে বলি আমরা স্থায়ী ক্ষরতা। এই আয়ন গুলার, এই আয়নের, দ্বি ধনাত্মক আয়নের, এই যে আমাদের দ্বি ধনাত্মক আয়ন যেগুলোর কথা বলছি আমরা, দ্বি ধনাত্মক আয়নের এই যে আমাদের দ্বি ধনাত্মক যে আয়ন আছে, এই দ্বি ধনাত্মক আয়নের, দ্বি ধনাত্মক আয়নের, দ্বি ধনাত্মক আয়নের, দ্বি ধনাত্মক আয়নের এই যে দ্বি ধনাত্মক আয়ন যে আছে, এই দ্বি ধনাত্মক আয়নের আমাদের যদি হচ্ছে দ্বি ধনাত্মক আয়নের ক্লোরাইড ও সালফেট, দ্বি ধনাত্মক আয়নের যদি আমাদের হচ্ছে ক্লোরাইড, দ্বি ধনাত্মক আয়ন যে আছে এই দ্বি ধনাত্মক আয়নের যদি ক্লোরাইড ও সালফেট লবণ, দ্বি ধনাত্মক আয়নের ক্লোরাইড, দ্বি ধনাত্মক আয়নের যে আছে এই দ্বি ধনাত্মক আয়নের ক্লোরাইড ও সালফেট, দ্বি ধনাত্মক আয়নের ক্লোরাইড ও সালফেট লবণ যদি থাকে তখন তাকে কি বলি আমরা, স্থায়ী ক্ষরতা বলি। আর এই দ্বি ধনাত্মক আয়নের এই যে দ্বি ধনাত্মক আয়ন আছে, দ্বি ধনাত্মক ধনাত্মক, দ্বি ধনাত্মক আয়ন, এই যে দ্বি ধনাত্মক আয়ন আছে এই দ্বি ধনাত্মক আয়নের যদি হচ্ছে বাইকার্বনেট লবণ থাকে, দ্বি ধনাত্মক আয়নের যদি বাইকার্বনেট লবণ থাকে, বাইকার্বনেট, দ্বি ধনাত্মক আয়নের যদি বাইকার্বনেট লবণ থাকে, দ্বি ধনাত্মক আয়নের যদি বাইকার্বনেট লবণ থাকে তখন তাকে কি বলি, তখন তাকে আমরা অস্থায়ী ক্ষরতা বলি। দ্বি ধনাত্মক আয়নের যদি বাইকার্বনেট লবণ থাকে তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা অস্থায়ী ক্ষরতা বলি। কি ক্ষরতা বলি, অস্থায়ী ক্ষরতা বলি। দ্বি ধনাত্মক আয়নে বাইকার্বনেট লবণ থাকলে অস্থায়ী ক্ষরতা বলি, ঠিক আছে। এই স্থায়ী ক্ষরতাটা হচ্ছে আমাদের ফুটিয়ে দূর করা যায় না, স্থায়ী ক্ষরতাটা কি করা যায় না, ফুটিয়ে দূর করা যায় না, ফুটিয়ে দূর করা যায় না, ফুটিয়ে দূর করা যায় না। অস্থায়ী ক্ষরতাটা কি করা যায়, ফুটিয়ে দূর করা যায়। অস্থায়ী ক্ষরতাটা হচ্ছে ফুটিয়ে দূর করা যায়, অস্থায়ী ক্ষরতাটা ফুটিয়ে দূর করা যায়, অস্থায়ী ক্ষরতাটা কি হয়, ফুটিয়ে দূর করা যায়, অস্থায়ী ক্ষরতাটা কি হয়, অস্থায়ী ক্ষরতাটা ফুটিয়ে দূর করা যায়। তাহলে স্থায়ী ক্ষরতাটা হচ্ছে আমাদের কি, স্থায়ী ক্ষরতাটা হচ্ছে আমাদের স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা হচ্ছে আমাদের কি হয়, স্থায়ী ক্ষরতা হচ্ছে ফুটিয়ে দূর করা যায় না। আর অস্থায়ী ক্ষরতা কি আমাদের, অস্থায়ী ক্ষরতাটা হচ্ছে আমাদের ফুটিয়ে দূর করা যায়। অস্থায়ী ক্ষরতা কি করা যায়, অস্থায়ী ক্ষরতা হচ্ছে ফুটিয়ে দূর করা যায়। স্থায়ী ক্ষরতা এটা অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা কি আমাদের ফুটিয়ে দূর করা যায় না আর অস্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করা যায়। এখন ফুটাইলা যে পাত্রে ফুটানো হয়, যে পাত্রে তুমি ফুটাইলা সেই পাত্রে একটা লেয়ার পড়ে, সেই লেয়ারটাকে ফুটিয়ে দূর করা যায়। তো ফুটানো পাত্রে, ফুটানো পাত্রে, ফুটানো পাত্রে একটা লেয়ার তৈরি হয়, ফুটানো পাত্রে একটা লেয়ার মানে একবার ফুটাইলে না, দীর্ঘদিন ফুটাইলে ফুটানো পাত্রে একটা লেয়ার তৈরি হয়,
মানে একটা স্তর, লেয়ার বাই স্তর তৈরি হয়, লেয়ার বা স্তর তৈরি হয়, লেয়ার বাই স্তর তৈরি হয়, এটাকে কি বলি আমরা, লেয়ার বাই স্তর তৈরি হয়, এটাকে বলা হয় বয়লার স্কেল, লেয়ার বাই স্কেল স্তর তৈরি হয়, এটাকে বলা হয় বয়লার স্কেল, এটাকে কি বলা হয়, বয়লার স্কেল বলে, এটাকে কি বলে, বয়লার স্কেল বলে। তা দেখা যায় যে তুমি একটা পাত্রে ফুটাচ্ছ, এরকম হচ্ছে একটা পাত্র, এই পাত্রে তুমি অলওয়েজ ফুটাচ্ছ, সেই পাত্রে কি তৈরি হবে, আমাদের এখানে একটা কি তৈরি হলো, বয়লার স্কেল তৈরি হয়েছে, পাত্রে কি তৈরি হয়েছে, একটা বয়লার স্কেল তৈরি হয়েছে, ঠিক আছে। এখন বয়লার স্কেল তৈরি হওয়ার কারণে কি আগের মতো তাপ যাবে, ঠিকঠাক মতো আগের মতো তাপ যায় না কিন্তু, সো এইসব পাত্রের ফলে পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কমে, সো হচ্ছে আমাদের যে পাত্রে এই ঘটনাটা ঘটবে সেই পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কমবে, সো পাত্রের কি হবে, পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কমে, সো তখন বয়লার স্কেল তৈরি হয় ফলে পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কমে, 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 পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কি হয় আমাদের, পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কমে যায়, তাপ পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কি হয়, পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কমে যায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতার বিষয়, আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতার বিষয়, পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কমে যায়, পাত্রের তাপ পরিবহন ক্ষমতা কমে যায়। আচ্ছা এখন স্থায়ী ক্ষরতার যে বিষয়টা আছে, স্থায়ী ক্ষরতার যে বিষয়টা আছে, স্থায়ী ক্ষরতা কিন্তু ফুটায় দূর করা যায় না, স্থায়ী ক্ষরতা দূর করতে হয় আমাদের কি পদ্ধতিতে, পারমুটিট পদ্ধতি বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে, এটা দূর করা যায়, দূর করা যাওয়ার পদ্ধতির নাম কি, দূর করা যায়, দূর করা যায় কোন পদ্ধতিতে, আমাদের আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে, দূর করা যায় কোন পদ্ধতিতে, দূর করা যায় হচ্ছে আমাদের আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি, আয়ন এক্সচেঞ্জ, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা স্ল্যাশ হচ্ছে পারমুটিট, এটাকে বলা হয় পারমুটিট পদ্ধতি, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা পারমুটিট পদ্ধতি, এই পদ্ধতিতে স্থায়ী অস্থায়ী দুই ধরনের ক্ষরতাই দূর করা যায়, পারমুটিট পদ্ধতি, এই পদ্ধতিতে স্থায়ী অস্থায়ী দুই ধরনের ক্ষরতাই কিন্তু কি করা যায়, স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের ক্ষরতাই কিন্তু এই পদ্ধতিতে দূর করা যায়, স্থায়ী ক্ষরতা দূর করতে পারবা, অস্থায়ী ক্ষরতা দূর করতে পারবা, কোনো সমস্যা নাই, দুই ধরনের ক্ষরতাই তুমি দূর করা যায়, এখানে স্থায়ী অস্থায়ী দুই ধরনের ক্ষরতাই দূর করা যায়। এখানে দেখা যায় খর পানিকে সোডিয়াম সালফাইড আয়ন যুক্ত রেজিনের মধ্যে চালনা করা হয়, সেখানে কি করা হয় যে খর পানিটা আছে, এই খর পানিকে, খর পানিকে, খর পানিকে আমাদের কি করে, এই খর পানিকে সোডিয়াম সালফাইড, খর পানি যে আছে এই খর পানিকে সোডিয়াম সালফাইড, খর পানি যে আছে এই খর পানিকে সোডিয়াম সালফাইড আয়ন যুক্ত রেজিনের মধ্যে চালনা করে, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড যুক্ত রেজিনে, সোডিয়াম সালফাইড যুক্ত রেজিনে, সোডিয়াম সালফাইড, ঠিক আছে, সোডিয়াম সালফাইড যুক্ত রেজিন, সোডিয়াম সালফাইড যুক্ত রেজিন, সোডিয়াম সালফাইড যুক্ত রেজিন, যুক্ত রেজিনে চালনা করা হয়, যুক্ত রেজিনে, রেজিন, রেজিনে চালনা করে, চালনা করে, সংক্ষেপ সেরকম। আর আর গ্রুপটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, মূলত অ্যালকাইল গ্রুপের কথা, আর SO3Na, ঠিক আছে, এটার মধ্যে চালনা করে, তো জাস্ট এতটুকু নাম মনে রাখো, আয়ন এক্সচেঞ্জ বা পারমুটিট পদ্ধতিতে আমাদের কি করা হয়, মানে ক্ষরতা দূর করা হয়। এসে কথা এতটুকুর মাঝে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যতটুকু পড়েছি তার মাঝে। রেজিন, হোয়াট ইজ রেজিন, রেজিন, রেজিন যেটা আমাদের বলছে যে প্রাকৃতিক বা সাংশ্লেষিক কঠিন বা অর্ধকঠিন জৈব পদার্থের এক বিশেষ শ্রেণী, যা নির্দিষ্ট গলনাঙ্ক
মানে স্পেসিফিক সংকেত রেজিনের সেভাবে নাই। রেজিন বলা যায় হচ্ছে যে একটা অদ্রবণীয়, যেমন হলুদ রঙের একটা অদ্রবণীয় জটিল বর্জ্য। এটা অবশ্যই বায়োলজিতে আমরা পড়ছিলাম না, একটা রেজিন নামক একটা বর্জ্য পাওয়া যায়, ঠিক আছে, পারমুটিট এক্সচেঞ্জ পদ্ধতি, ঠিক আছে, পারমুটিট এক্সচেঞ্জ এই পারমুটিট এক্সচেঞ্জ পদ্ধতিটা মূলত হচ্ছে তোমার এই খর পানি দূর করার একটা হচ্ছে প্রসিডিউর। খর পানি দূর করার একটা প্রসিডিউর হচ্ছে পারমুটিট এক্সচেঞ্জ প্রসিডিউর। এটা আসলে হচ্ছে একটা বড় প্রসিডিউর, যে এরকম একটা হচ্ছে যে টিউব ব্যবহার, যে এই যন্ত্র দেখতেছো না, এরকম একটা টিউবের মধ্যে খর পানিকে হচ্ছে তোমার কি করা হয়, সফট পানি, হার্ড ওয়াটারটাকে সফট ওয়াটারে কনভার্ট করা হয়। হার্ড ওয়াটারটাকে কি করা হয়, হার্ড ওয়াটারটাকে সফট ওয়াটারে কনভার্ট করা হয়। তো এটা অনেক বড় একটা প্রসিডিউর। কোথায় চুপি চুপি থাকে ওয়াটার, ভালো প্রসিডিউর কোথাও নাই সেভাবে, কিন্তু আমাদের সিলেবাসে এই প্রসিডিউরটা নাই। কিন্তু এটা অনেক বড় একটা প্রসিডিউর, যে দেখা যায় পুরো জিনিসটাকে হচ্ছে এই হার্ড ওয়াটারটাকে আমরা হচ্ছে যে অনেক কিছু ব্যবহার করা যায়, অনেক কিছু ব্যবহার করা যায়। যেমন এখানে একটা ছবি দিছে, এখানে এই যে দেখ, এখান দিয়ে র ওয়াটার বা হার্ড ওয়াটার ঢুকাবা, এখান দিয়ে সফট ওয়াটার বের হবে, এবং এখানে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে যে আমাদের রেজিন ব্যবহার করা হয়, এখানে রেজিন ব্যবহার করে, সোডিয়াম সালফেট যুক্ত রেজিন। এই যে দানা দানা যে পদার্থগুলো, এগুলো হচ্ছে রেজিন, আর সোডিয়াম থাকে, সালফেট আয়ন থাকে, সোডিয়াম সালফেট থাকে। তো এখানে হচ্ছে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলা আসে, এগুলা এই জায়গায় কিছু আয়ন এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে তারা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে বের হয়, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট তৈরি করে বের হয়, এবং এই পানিগুলা সফট ওয়াটারে কনভার্ট হয়। সেটাই হচ্ছে পারমুটিটিড এক্সচেঞ্জ পদ্ধতি, বা এখানে জেলট প্রসেস বলছে। আমরা তো পারমুটিট এক্সচেঞ্জ পদ্ধতি শিখতে আসছিলাম, তো এরকম এই হচ্ছে যে সেম প্রসিডিউরটাই সবার জন্য। এই যে দেখো, তো এরকম বড় একটা যন্ত্র ব্যবহার করতে হবে তোমার পুরা ইয়া করার জন্য। হার্ড ওয়াটার ঢুকাইলা, এই যে এরকম কিছু বালি থাকে, গ্রাভেল, মার্বেল থাকে এই জায়গায়, তারপর হচ্ছে এখানে সোডিয়াম যুক্ত রেজিন, সোডিয়াম সালফেট যুক্ত রেজিন থাকে, যেগুলো কি করে এই পানিটাকে বিশুদ্ধ করতে হেল্প করে। হার্ড ওয়াটারটার যে আয়ন গুলো আছে, ওই আয়ন গুলাকে রেখে দেয়, ঠিক আছে। কেমিস্ট্রি তো সেকেন্ড পেপার তো আমরা ফুলি পড়াচ্ছি আমাদের। রাফি তো তোমাদের 3-4 অধ্যায় সব পড়াইছে না, বাকি রাখছে কিছু? 3-4 অধ্যায়ের একাডেমিক লেকচার আমি দিয়ে দিব, তো মানে অ্যাডমিশন বেসড লেকচার আমি তোমাদের দিয়ে দিব। আর হচ্ছে 5ম অধ্যায়ে কর্মমুখী রসায়ন, যেটা অর্থনৈতিক রসায়ন, সেটারও অ্যাডমিশন বেসড লেকচার আমি দিয়ে দিব। রাফি তো 3-4 পড়াইছে, আর 1-2 তো আমি ফুলি পড়াচ্ছি, তাই না? জৈব যৌগ কিন্তু আমি সবই পড়াইছি, অল্প কিছু বাকি আছে সেগুলো পড়াবার। এই অধ্যায় কিন্তু আমরা ফুল পড়তেছি, কিছু তো বাকি রাখি নাই। রাখছে কিছু বাকি? আমার তো মনে হয় না কিছু বাকি আছে। বাকি যে অংশ আছে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। দূষণ টুষণ রিলেটেড অংশ আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আরেকটা ক্লাসে আমরা প্রথম অংশ পড়বো, একদম ফার্স্টের দিকের অংশ, তাইলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। আজকের ক্লাস এতটুকুই আমরা পড়ি, আর নেক্সট ক্লাসে আমরা যত ধরনের দূষণ রিলেটেড যে বিষয় আছে, দূষণ রিলেটেড বিষয়গুলো পড়বো। আরেকটা ক্লাস 4 ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস কি বার দেওয়া আছে তোমাদের? আজকে তো কয় তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ, তাই না? 20 তারিখ তোমাদের নেক্সট ক্লাস দেওয়া আছে, 20 তারিখ ক্লাস নিবো। আরেকটা ক্লাস হয়তো আমি 21 বা 22 তারিখ নিয়ে, 22 তারিখে 23 তারিখে আমার পরীক্ষা আছে, আরেকটা ক্লাস নিয়ে এই অধ্যায়টা শেষ করে দিবো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ, গ্যাসের গ্রাফ বাকি আছে, গ্যাসের গ্রাফ বাকি আছে, টু 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 পড়াই দিবো, সবই পড়াই দিবো। দেখি তাহলে নেক্সট ক্লাসে থিওরিটিক্যাল টপিক সব শেষ করে দিবো। যাও, বায়ুমণ্ডলের অংশটা আর বাকি যে অংশটা আছে নেক্সট ক্লাস একটু আর্লি শুরু করবো, বা অন্য একটা টাইমে নিবো, দেখি কোন টাইমে নেওয়া যায়, নিয়ে নেক্সট ক্লাসে বাকি অংশ শেষ করে দিবো, আর এক ক্লাসে গ্রাফ গুলো দেখাই দিবো, ঠিক আছে। আর SO3Na এটাই রেজিন, আর SO3Na এটাকেই রেজিন বলা হয়, ঠিক আছে। আর মানে হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, মানে জৈব কম্পাউন্ড, অ্যালকাইল গ্রুপ, SO3Na, এটার নামই হচ্ছে রেজিন। তোমরা রাফির এক্সাম কেমন দিচ্ছ? রাফি যে 2টা এক্সাম নিলো, এক্সাম কেমন হচ্ছে? পারতেছো কিছু নাকি পারতেছো না? ফাঁকিবাজি করলে কিন্তু নিজের কাছে আটকাবা, বলো।
কি অবস্থা তোমাদের? রাফির এক্সাম কেমন হচ্ছে?